চাষিদের স্বনির্ভর করতে আত্মা প্রকল্পে উন্নত মানের ফলের চারাগাছ বিতরণ হলো। মঙ্গলবার সকালে ক্যানিং এক ব্লক সহ কৃষি আধিকারিকের দপ্তর থেকে আপেল কুল বীজহীন উন্নত প্রজাতির পাতি লেবু এবং মাল্টা প্রজাতির মৌসুমি লেবু 160টি চারাগাছ বিতরণ করা হয় আত্মা প্রকল্পের প্রশিক্ষিত চাষিদের মধ্যে। ফল চাষের পাশাপাশি জৈব প্রযুক্তিতে বস্তায় করে উন্নত মানের বেগুন লঙ্কা টমেটো সহ অন্যান্য প্রজাতির সবজি চাষ করতে পারে চাষিরা। তার জন্য চাষিদেরকে জৈব সারও দেওয়া হয়। বিগত প্রায় বছর দুয়েক আগে ক্যানিং এক ব্লক এলাকার শতাধিক চাষি আত্মা প্রকল্পের আদা মাশরুম মাছ এবং হাঁস মুরগি চাষ করে স্বনির্ভর হয়েছে। বর্তমানে আমফানের দাপটে প্রচুর গাছপালা এবং সবজি ক্ষেত নষ্ট হয়ে যায়। চাষিরা যাতে করে চাষের উপর নির্ভর করে ঘুরে দাঁড়াতে পারেন তার জন্য ব্লক কৃষি দপ্তর থেকে ফল চাষ এবং বস্তায় সবজি চাষ করার উদ্যোগ নিয়ে চাষিদের মধ্যে উন্নত মানের ফলের চারাগাছ ও জৈব সার প্রদান করা হয়। পাশাপাশি চারাগাছ পরিচর্যার ক্ষেত্রে সমস্ত খরচ বহন করবে কৃষি দপ্তর। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখেই চাষিদের মধ্যে চারাগাছ বিতরণ করেন ক্যানিং এক ব্লকের সহ কৃষি আধিকারিক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মৌমিতা দিন্দা, দেবাশিস মণ্ডল, মঠের দিঘি পল্লী সেবা সদনের খোকন মণ্ডল সহ অন্যান্যরা। অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মৌমিতা দিন্দা জানিয়েছেন, অন্যান্য চাষের সাথে 12 মাস ফল চাষ করতে পারলে চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। যার জন্য চাষিদের ফল চাষের প্রতি আকৃষ্ট করার জন্য আত্মা প্রকল্পের অধীনে চাষিদেরকে উন্নত মানের ফলের চারাগাছ বিতরণ করা হয়েছে। সমাজসেবী তথা মঠের দিঘি পল্লী সেবা সদনের সদস্য খোকন মণ্ডল বলেন, বিগত দিনে আত্মা প্রকল্পের চাষিরা উন্নত মানের সবজি চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন আর বর্তমান ফল চাষ করার প্রক্রিয়া শুরু হওয়ায় সুন্দরবনের চাষিদের মধ্যে এক নতুন দিগন্তের সৃষ্টি হবে, অর্থনৈতিক আয়ের পথ খুলে যাবে। সুন্দরবনের বুকে ফলবে উন্নত প্রজাতির আপেল কুল বীজহীন পাতি লেবু মৌসুমি লেবুর মতো ফল। ওগুলো থেকে পাখি লোক ঠিক আছে, ওইটার ফলন আগে তবে এটা হতে আরো দেরি লাগবে। আর এই যে প্লাস্টিক, এটা পরিবেশ দূষণ করে, বায়োডিগ্রেডেবল না হতে নষ্ট করা যায় না। প্লাস্টিকটা ফুলে অন্য জায়গায় সরে ফেলে দেবে, ফেলে দেবে, এটা গর্ত করবে, গর্ত করে একটু জৈব সার দেবে, জৈব সার মাটি ফাটি ভালো করে দিয়ে এগুলো করে বসাবে, গাছের প্রয়োজন মতো জল দেবে। তারপরে গাছে যদি কোনো রকম ঝিমিয়ে পড়ে বা কোনো রকম একটু অস্বাভাবিক বুঝবে আমাদেরকে ফোন করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠাবে, ভিডিও কলও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা অ্যাটেন্ড করবো। আর হচ্ছে একটু SSP সামান্য SSP করলে আর জৈব সারটা মাস জৈব পদ্ধতিতেই পুরো চাষ করা সেটাই চাই। জৈব সারটা অবশ্যই বাড়িতে গোবর সার আছে তো, কী কী দেওয়া হচ্ছে চাষিদের? আজকে আত্মা প্রকল্প থেকে 4 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হচ্ছে আপেল কুলের চারা, 15টা করে আপেল কুলের চারা দেওয়া হচ্ছে। আর দেওয়া হচ্ছে 4 জন বেনিফিশিয়ারিকে লেবু, লেবু চাষের জন্য আমরা দিচ্ছি 15টা হচ্ছে গিয়ে পাতি লেবুর চারা, হাইরগুন পাতি লেবু, আর হচ্ছে গিয়ে 5টা মাল্টা লেবুর চারা দেওয়া হচ্ছে। আর দিচ্ছি 4 জন বেনিফিশিয়ারিকে আমরা বস্তায় সবজি চাষ, লঙ্কা, টমেটো আর বেগুন। স্বাভাবিকভাবে এই এত অল্প সংখ্যক চাষিকে কেন দেওয়া হচ্ছে, আরও তো চাষি আছে? এটা হচ্ছে আত্মা প্রকল্প থেকে করা হচ্ছে, আত্মা প্রকল্পে যেরকম ফান্ড আসে সেই অনুযায়ী করা হয়। আচ্ছা, এই যে চাষটা হচ্ছে, এরা কী প্রক্রিয়া চাষ করবে, তারা কি প্রশিক্ষণ প্রাপ্ত? তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব, এটা হচ্ছে গিয়ে ডেমোস্ট্রেশন প্রোগ্রাম। ডেমোস্ট্রেশন প্রোগ্রামে হচ্ছে গিয়ে ফিল্ড ভিজিট করে দেখে হাতে নাতে তাদেরকে শেখানো হয়। অ্যাকচুয়ালি প্রশিক্ষণ দিতে গেলে ট্রেনিংয়ের দরকার হয়, ট্রেনিংয়ের যখন অ্যালটমেন্ট আসবে আমরা তখন আবার ওই জায়গার চাষিকে আবার ট্রেনিংয়ের মাধ্যমেও দিতে পারি। কিন্তু এখন যেহেতু ট্রেনিংয়ের ফান্ড নেই, আমরা এই DC-র মাধ্যমে ওনাদেরকে ওভার টেলিফোন, এই COVID-19 সিচুয়েশনে আমাদের বেশি ফিল্ডে যাওয়া সম্ভবও হচ্ছে না, খুব রেয়ার কেস হলে তখন আমরা যাই, তবুও টেলিফোনে সবার সঙ্গে যোগাযোগ থাকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করে আমরা দেখে সেই জায়গা সেই মতো আমরা তাদেরকে প্রযুক্তি দেওয়া। আজকের এই যে ক্যানিং এক ব্লকে 12 জন চাষিকে দিচ্ছেন, আগামী দিনে কি আপনাদের পরিকল্পনা আছে যে আরও বেশি সংখ্যক চাষিকে দেবেন? অবশ্যই, এই রিসেন্টলি এটা হচ্ছে কি আমাদের 2020-21-এর ফার্স্ট অ্যালটমেন্টের প্রোগ্রাম,
যেহেতু বেনিফিশিয়ারি সিলেকশনে একটু দেরি হয়েছে প্রক্রিয়া করার কারণে, কারণ নতুন আমাদের ফিয়া কমিটি, সেই ফিয়া কমিটিকে বলে তারপরে বেনিফিশিয়ারি সিলেকশন হয়েছে, ওই জন্য ফার্স্ট অ্যালটমেন্টেডটা এখন দিয়ে দিয়েছি। আর নেক্সট উইকে আমাদের হচ্ছে গিয়ে 150 খানা ডিসি এসছে, 150 খানা ডিসি আমরা ওই সোলার ট্র্যাক, তারপর ভেজিটেবল ট্রান্সপ্লান্টার এগুলো দিতে থাকবো। এর সাথে ওই দিকেও বেনিফিশিয়ারি কালেকশনের কাজ চলছে, যেহেতু এই COVID-19 সিচুয়েশনে আমাদের কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, না হলে এটা আরও আগে হয়ে যেত। বিগত দিনে কি চাষিদের এরকম প্রকল্পে আপনাদের চারা বা সবজি চাষের উৎসাহ দেওয়া হয়েছিল? অবশ্যই দেওয়া। তাতে কিরকম ফল পেয়েছেন? তাতে খুব ভালোই ফল পেয়েছে, কারণ বেশিরভাগটাই আমরা জোর দিচ্ছি হচ্ছে জৈব পদ্ধতিতে চাষ করার জন্য। তাতে চাষিদের কাছ থেকে দেখুন সব সাকসেস হয় না, কিছু কিছু ইয়েও হয়েছে, কিছু ড্যামেজ হয়েছে, এই আমফানে প্রচণ্ড ড্যামেজ হয়েছে। আবার আমফানের ইয়েতে অনেকে বস্তায় সবজি চাষ করে, কিছু জনের অন্তত কিছুটা 50% চারাও বেঁচেছিল, তার থেকে যেমন বস্তায় আমরা কুমড়ো চাষ করিয়েছি, লাউ চাষ করিয়েছি, চাষিরা ফোন করে জানিয়েছে না ভালো হয়েছে এবং ছবিগুলোও আমাদের।